চন্দননগর পৌর নির্গমে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় কোন্দল প্রকাশ্যে। বৃহস্পতিবার রাতে পৌর নির্গমের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে মৌমিতা ব্যানার্জির নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা ওয়ার্ডের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখায়। জানা গেছে, শেষবার ২০১৫ সালে এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন অপর্ণা গায়েন। চন্দননগর পৌর নির্গমের নির্বাচনে তৃণমূল গতকাল রাতে প্রার্থী তালিকা ঘোষণা করে, যেখানে বহু নতুন মুখ রয়েছে। ৬ নম্বর ওয়ার্ডেও পুরনো প্রার্থীকে বাদ দিয়ে নতুনের ওপর ভরসা রেখেছে দল। এরপরই শুরু হয় দলীয় কর্মীদের বিক্ষোভ। যদিও এ বিষয়ে মৌমিতা ব্যানার্জির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।